কুরবানি ঈদকে লক্ষ্য করে লালন পালন করা প্রান্তিক পর্যায়ে খামারিরা তাদের গরু হাটে তোলায় কানায় কানায় ভরে উঠেছে নওগাঁর চোবাড়িয়ার হাট। শেষ সময় ভালো দর পাওয়ার আশায় এসব গরু হাটে তোলার পর কাঙ্ক্ষিত দর না পাওয়ায় হতাশ খামারিরা। স্থানীয় ব্যাপারীরা বলছেন, বন্যার কারণে এবার দূরের ব্যাপারীর উপস্থিতি কম, তাই কমে গেছে গরুর দাম। বাইরের কোনো ব্যাপারি বর্তমানে আমাদের হাটে বাজারে নাই, গরুর বাজারে আর খাবারে পড়তে হচ্ছে না, অনেক লস হচ্ছে। প্রতিবারের মতন যেভাবে আমরা গরু কিনে বেচা করি, তার সে এবার অনেক বাজার ডাউন। গতবার থেকে না হলে তো একটা গরু প্রতি 15,000-20,000 টাকা করে কম আছে। হাট কর্তৃপক্ষ বলছে, এই হাটে 40-45,000 গরু সরবরাহ হলেও বেচা কেনা হয়েছে অর্ধেকের নিচে। সিলেট এবং সুনামগঞ্জে অত্যধিক বন্যার কারণে আমাদের ব্যাপারী পত্ররা ওইদিকে ঢুকছে আর কি, ওইদিকে কম দামে, যার দরুন ওই অঞ্চলের ব্যাপারীরা এদিকে আসেনি। জেলায় এবার 4,35,000 পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।